ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আসুন আমরা আবারও একটি জ্যামিতিক ফর্মের মাধ্যমে একটি ড্রয়িং শিখি। আপনারা দেখবেন শিক্ষার্থী যখন পরীক্ষার প্রশ্ন পায়, সেখানে স্পষ্টভাবে লেখা থাকে যে আপনার ফ্রি হ্যান্ড ড্রয়িং করতে হবে। আপনি বৃত্তটি আঁকার পরে ঠিক মিডিল স্থান থেকে একটি দাগ দিতে পারেন। আমরা একটি জগের ছবি আঁকবো। এখানে আমরা আস্তে আস্তে নিচের দিকে আমরা বৃত্তর সাথে একটা পাশ সুন্দর করে আমরা মিশিয়ে দিলাম। আমরা যে বৃত্তটা এঁকেছিলাম, বৃত্তটা আমরা কিছু সময়ের মধ্যেই মুছে ফেলতে পারবো। তার আগে আপনার লক্ষ্য রাখতে হবে আপনি যে বিষয়টা আঁকছে, আঁকার চিন্তা নিয়েছেন, জ্যামিতিক ফর্মের মাধ্যমে যে বিষয়টা আঁকার জন্য চেষ্টা করছেন, সেই বিষয়টা যখনই আপনার সুন্দরভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হবেন, তখনই আপনি ভিতরের অংশটা এবং মাঝখানের অংশটা আপনি মুছে দিতে পারবেন। এই জগগুলো গ্রাম অঞ্চল এবং কৃষক পরিবারে এখনো এর সন্ধান পাওয়া যাবে। এই জগগুলো মেলামাইনের হয়, আপনারা এর গলার এখানটা দুটো দাগ দিতে পারেন। এখান থেকে আবার দুটো দাগ দিতে পারেন। এই জগের ভিতরের অংশ, দাগের ভিতর অংশে ছোট ছোট কিছু অ্যাঙ্গেল করে একটু দাগ দিতে পারেন।
আপনারা এত সময় আমাদের চ্যানেলটি যারা দেখছেন এবং যারা ইতোমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো, অনুরোধ করব যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের সঙ্গে থাকুন। আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব, এমনই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন।